রক্তের গন্ধ পাচ্ছি, আমি আলীকে বড় ভালোবাসি, আমার ওয়ালিদ সাহেবকে আমি ছেড়ে দিলাম, তোরাই হয় যা, তোরাই ভোগ কর, তোরা বাপকে মেরেছিলি এই সিংহাসনের জন্য, ছেড়ে দিলাম যা। আমিরে মাবিয়া তখতে বসে গেল, এক ছত্র খলিফা আমিরে মাবিয়া হয়ে যাবে এবারে। কথা বুঝতে পেরেছেন? 21 বছর আমিরে মাবিয়া চালালো, কিন্তু ইনসিকিউর ফিল করলো যে বলা যায় না, এটা এত চাপে পড়ে আমার দিকে হয়ে আছে, কখন একবার এরা টাল মেরে ইমাম হাসানকে নিয়ে চলে আসবে, যে কোনো মুহূর্তে হতেই পারে, অতএব ওটার সঙ্গে দেখে আমি ইনসিকিউর ফিল করছি, ওকে মেরে দিতে হবে। ইমাম হাসানের স্ত্রীকে দিয়ে, ইমাম হাসানের স্ত্রীকে প্রলোভন দিল কে? আমিরে মাবিয়ার ছেলে ইজিদ। বলছে কি? বলে শোনো, তুমি একটা কাজ করো, তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি? বলে কাজটা হচ্ছে এই, তোমাকে আমি অনেক সোনা দেবো, গহনা দেবো, জওয়াহরাত দেবো, টাকা দেবো, সম্পদ দেবো, আর শোনো আমি তোমাকে বিয়ে করব, তুমি হাসানকে বিষ খাইয়ে দিতে পারবে? হ্যাঁ পারবো। এরকম বলার পর বুঝে গেল, একটা দিন আসলো, মাত্র 8টি মাস পার হয়েছে, ইমাম হাসানকে বিষ খাইয়ে মেরে দিল, ছটফট করতে করতে চলে গেল। ইমামে হাসানকে দুধের সঙ্গে বিষ মিশিয়ে যখন খাওয়ানো হয়, সুন্দর সাজে, ইমাম হাসান নিজে খেলাফত ছেড়ে দিয়েছে, কিন্তু বুঝতে দেয়নি যে খেলাফত ছেড়ে দিয়েছে, আমিরে মাবিয়া তাকতে বসেছে, তাও বুঝতে দেয়নি। বউ পর্যন্ত জানে না যে হাসান ছেড়ে দিয়ে চলে এসেছে, কারণ বাইরের খবর মেয়েরা কতটা রাখবে, কথাটা বুঝতে পারছে? তুতটা খাওয়াবার পরে স্ত্রীর দিকে তাকিয়েছে, আর ওই সময়তে ইমামে হাসানের প্রতিবেশী এবং হযরতে জাইনাব ইমাম হাসানের স্ত্রীকে বলছে, আজকে না বড় ভালো লাগছে, কোনো অশান্তি নেই, আমরা এবারে সুন্দরভাবে বাঁচবো ভাবিজি। বলে কেন? বলে আমার বড় ভাই কত ভালো কাজ করেছে, 2 মাস হতে চললো নিজে খেলাফত থেকে প্রত্যাহার করে নিজে সরে এসে এখন কত শান্তিতে তোমরা আছো বলো। টনক নড়ে গেছে, পাশে গিয়ে দেখছি ইমাম হুসাইন ইমামে হাসান জমিনে পড়ে আছে, আম্মা জান ফাতেমা আলামে আরওয়া থেকে দেখছে, সন্তানের মুখ থেকে আপনার ফেনাবার হচ্ছে, শরীরটা নীল হয়ে গেছে। ওই সময়তে স্ত্রী তাকিয়ে বলছে, আমি কি সব বিনাশ করলাম? তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে ওই সময় আল্লাহুম্মা রফিকুল আলা, আল্লাহ আমি তুমি আমার সব থেকে বড় বন্ধু, আওয়াজটা করি ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় দিলেন। আম্মা জান ফাতিমার বড় সাহেবজাদা, সালতানাত ইসলামের মুকদ্দাস শাহজাদা, হযরত ইমাম হাসানের শাহাদত হয়ে গেল বিষ খাইয়ে। আমার রাসূল এক সময় 2টো বাচ্চাকে 2টো কোলে রেখেছিলেন, একজনের শরীরে লাল রঙের সাদরিয়া পরিয়ে দিয়েছিলেন পোশাক, আর একজনকে নীল রঙের পোশাক পরিয়েছিলেন, নীল পোশাক যাকে পরিয়েছিলেন তার নাম হচ্ছে ইমামে হাসান, আর লাল পোশাক যাকে পরিয়েছিলেন তার নাম হচ্ছে ইমামে হুসাইন। বলে আমার রাসূল বলছেন, ইয়াখরুজু মিনহুমা লুলু ওয়াল মারজান, ওখান থেকে বার হয়েছে লুলু মারজান, 2টো পাথর, একটা লাল আর একটা নীল, একটা রুবি বা চুনি আর একটা হচ্ছে নীলা, মানে নীলা নীল। কেন? এর পরে মুফাসসিরিন বলেছে যে বড় ছেলের শাহাদাতটা বিষ খাইয়ে গোটা শরীরটা নীল হয়ে গেছিল, তাই তাকে সেদিন রাসূল নীল রঙের পোশাক পরিয়েছিলেন, আর হুসাইনের শাহাদাতে শরীর রক্তে লাল হয়েছিল, তাই তাকে লাল পোশাক পরিয়েছিলেন। শুধু এটাকে দুর্বল ভাববেন না, হযরত উম্মে সালমা এক সময় স্বপ্ন দেখলেন, জাল্লা রাসূল এক সময় তার ঘরে এসেছে, এসে বলছেন, উম্মে সালমা, এই উম্মে সালমা, বুঝে জি হুজুর, বলুন, আমার জান, আমার রাসূল, বুঝে নে এই বোতলটা রেখে দে। বলি কি? বুঝে এটা আমার কারবালার বালি আছে, মাটি আছে, তা আমি রেখে কি করবো? আল্লাহ রাসূল কাঁদছেন, হুজুর কেন কাঁদছেন? বলছে, জানি জিব্রাইল ফাখবারানি আন ইবনি আল হুসাইন বাদা মিন্নি বিআরদ আল ইরাকি ইয়াকুলুহা কারবালা,
জিব্রাইল এসে আমাকে বলল যে হুজুর আপনার পরে আপনার হুসাইনকে কতল করা হবে সরজমিন হবে বিআরদিল ইরাকে সরজমিনটা ইরাকের হবে ইয়াকুলুহা কারবালা যেখানে মার্ডার করা হবে জায়গাটার নাম হলো কারবালা সুবহানাল্লাহ বলেন তখন তেরা বাচ্চা আবার কেউ কেউ বলছে তখন তো জন্মেছে তখন তো জন্মেছে তখন তো বাচ্চা কিসের প্রয়োজন এসব আল্লাহ রাসূল ওই সময় শিশিটা হাতে তুলে দিলেন উম্মে সালমার হাতে দিয়ে বলছে এ সালমা এটা হচ্ছে কারবালার মাটি ইজা তাহাওয়ালাত তুরবাতুন বিতুরবাতিল হামরা ও ফাকাদ কুতিলাম যখন নাকি দেখবে এই মাটির রংটা রক্তে রঞ্জিত হয়ে রক্তের রঙে তবদিল হয়ে গেছে জানবে আমার হুসাইন আর দুনিয়ায় নাই ঘটনা কবে থেকে বুঝতে পারছেন হুসাইন কই এখন কিন্তু জন্ম হয়েছে কেউ বলছে মায়ের পেটে আছে উম্মে উম্মুল ফজলের স্বপ্নের পরেই আমার রাসূল বলছেন বা শিশু অবস্থায় বলছেন চলো এই পিছনের থেকে আবার সামনে চলে যাই বুঝতে অসুবিধা হচ্ছে নাকি চলে গেল ইমামে হাসান বড় ইমাম সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন রইল কে ছোট ইমাম সাহেব এখন ইজিদ ইনসিকিউর ফিল করছে ইজিদ এক সময় বলল ভাবছি যে এখন কি করা যায় কি করা যায় আবার রক্ত রক্তি হবে আমিরে মাবিয়াকে বলল যখন আমিরে মাবিয়ার সালতানাতের পিরিয়ড আমি একটু কেটে চলে যাই প্রায় 16 বছর 15 বছর কারণ আমিরে মাবিয়া কত বছর চালিয়েছিল আমিরে মাবিয়া চালিয়েছিলেন 21 বছর 40 থেকে 61 হিজরি পর্যন্ত কথা বুঝতে পেরেছেন 21 বছর আমিরে মাবিয়া যখন 15 বছর তখন ইজিদকে এসে এই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের ছেলে উবাইদুল্লাহ বিন জিয়াদের বাপ ইজিদ আপনার কি বলে জিয়াদ বিন সুমাইয়া এসে বলছে শোনো ইজিদ এখন তোমার আব্বার বয়স হয়েছে আমিরে মাবিয়া কখনো মারা যেতে পারে একটা কাজ করো তুমি এই সময় তোমার আব্বাকে নিয়ে বিভিন্ন প্রাদেশিক যারা যারা গভর্নর আছে সেই সব জায়গায় যে তোমার প্রতি বায়াত নিতে বলো যাতে তোমার বাপের পরে তুমি গদিতে বসতে পারো মানে রাজতন্ত্র বলে একে উমাইয়ারা রাজতন্ত্রে বিশ্বাসী ছিল আর আব্বাসীরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যারা এসেছে আব্বাসীরা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস ছিল যে সবার মতই হবে শেষ মত হ্যাঁ ইসলামী গণতন্ত্র আজকে বর্তমান কথিত যারা একটু সহি হাদিস আর কোরআন পড়তে শিখেছে আফসোস লাগে কোরআনের কবজে না ধরবে ধবজে না তোরা বলছিস ইসলামী কি আর গণতন্ত্র ছিল বোকার মতো কথা বলছে হযরত আবু বকর সিদ্দিকের পরে যখন ওমর ফারুকের খলিফা হওয়ার কথা আবু বকর সিদ্দিক ওই সময় বললেন শোনো আমার মত অনুযায়ী আমার পরে খলিফা ওমর ফারুকই হওয়া দরকার তবে তোমরা একটু আলোচনা করে নিও শোনো তোমাদের 6 জনের মধ্যে আলোচনা করবে 6 জনের মধ্যে তালহা জুবায়ের আব্দুর রহমান বিন আউফ যেদিকে থাকবে সেই দিকের মতামতটার একটু গুরুত্ব দিও এখানে কেন ভোটাভুটি করতে গেলে বলতে পারতেন না আমার পরে ওমর ফারুক হবে ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি ইসলাম কখনো এক নায়কতন্ত্র ইসলাম কখনো নিজের মতটা ইসলাম কখনো চাপিয়ে দেওয়া ইসলাম কখনো ঘাড়ে চড়িয়ে দেওয়া ডমিনেট করা ইসলাম কখনো একত্ব আপনার একাধিপত্য কায়েম করা পছন্দ করে না আর এরা আসলো রাজতন্ত্র নিয়ে যে আমা আপনার পরে ইজিদ যে বাপকে বলল আমিরে মাবিয়াকে আমিরে মাবিয়াকে বলছে যে শুনেন বলে কি আপনি এক কাজ করেন আপনি বিভিন্ন জায়গায় গভর্নরদের বলে দেন আপনি থাকতে থাকতে আপনার পরে যেন আমাকে চেয়ারে বসায় খলিফা করে দেয় এখন থেকে প্রত্যেককে আপনি আমার প্রতি বায়াত নিয়ে বুঝে যাচ্ছে আমিরে মাবিয়া বলছে বেটা তোর মাথায় তো এসব কথা আসবে না কেশি কালো বল কারণ এজিদের দৌড় সম্পর্কে জানা আছে তো ইয়ে দুঢ়ক মারলেই শেষ দুটো সুন্দর মেয়ে পেলেই শেষ এ একদম মানে বদবخت ছিল যার সম্পর্কে তারিখে বাগদাদ খুলে দেখে নিন আবার এই ইজিদের বিরুদ্ধে বললেই বর্তমান কথিত আলে হাদিসদের কলিজাতে লাগে ওয়াহাবিদের কলিজাতে লাগে
খালি বলবে কত নাম্বার হাদিস আছে কোথায় প্লেন রেফারেন্স তুই কত নাম্বার পর্যন্ত জানিস একবার মাইকের সামনে আমার সামনে দাঁড়িয়ে বললি না তো আজ পর্যন্ত চলে যাওয়ার পরেই তো ফকফক করিস এই ইতিহাসটা ভুল ওই ইতিহাসটা ভুল তো এখন বসে আছি বল না কথা বুঝতে পারছ না আমি তো বসে আছি আমি তো ওপেন মাইক মুখ দিয়ে বলছি এসব এজিদের এজিদিয়াতকে বুকের মধ্যে পুষে রেখে ধর্ম ধর্ম করে মাঠে ময়দানে চিৎকার করা কলঙ্কিত ইতিহাসের সন্তানেরা এদের কথার উত্তর আমি দিই না যার জন্য তামাম দুনিয়া থেকে মুছতে 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 তলা দিতে পড়েছে এখন বলছে সোনার দোকানের কাস্টমার কমই হয় নবো না তো সোনা বেরো কারণ পুরুষদের জন্য সোনা হারাম তুই মেয়েদের কাছে যা ভাইজান আমার কথা খারাপ লাগছে নাকি কোথায় মাল খেয়ে পড়ে আছে তার বিচার হচ্ছে না রাতে এসে বউকে পিটাচ্ছে তার বিচার হচ্ছে না কোথায় আপনার ওয়াহিয়াত কাজ করে ক্যাসিনোতে যে বসে আছে তার বিচার হচ্ছে না কোথায় আপনার কি বলে জুয়া খেলছে তার বিচার হচ্ছে না কোথায় তাস পিটছে তার বিচার হচ্ছে না মুতে পানি লিখছে না তাকে কিছু বলছে না আর কোথায় নবী দিবস করতে নেই জানাজার পরে দোয়া পড়তে নেই অমুক করতে নেই তমুক করতে নেই লে ফতোয়া শেষ নেই তুই জুম্মা জুম্মা 8 দিন কবে মুক্তি হলি রে তুই তো এই নামাজ ধরলি মাত্র এসে কত কত নাম্বার হাদিস আছে বলেন কত নাম্বার হ্যাঁ কত হাদিস নাম্বারটা কত কত নাম্বার হ্যাঁ বলছি তুই কত নাম্বার পর্যন্ত জানিস আগে বল না না আপনি বলেন না কত নাম্বার হাদিস আছে দেখেলি আচ্ছা পাগল তুই এভাবে দেখতে পারবি না যদি কত নাম্বার হাদিস আছে মোবাইলে দেখে মানুষ মাওলানা হয়ে যেত তাহলে মাদ্রাসাগুলো পৃথিবী থেকে উঠে যেত কথা বুঝতে পারছেন যদি যদি ওই শুট কোট পরা আপনার ডাক্তারের বক্তব্য শুনলে যদি ধর্ম সে ধর্মপ্রচার হয়ে যেত তাহলে যত এদারাগুলোর আর প্রয়োজন হতো না আলেমুল আমাদের প্রয়োজন হতো না আবুল ফাত্তাবুল গুদ্দার প্রয়োজন হতো না বাহাবুদ্দিন নকশবন্দির প্রয়োজন হতো না মুজাদ্দিদ আল ফিসানির প্রয়োজন হতো না ওই সবাই মোবাইল টেনে দেখে দিত না হলে কোনো জায়গায় শুনে নিয়ে চালিয়ে দিত অসম্ভব বুঝু মরমে এই এই করতে নেই হ্যাঁ করবো তুই কি করবি আমি তাজিয়াবাদ করবো না আমি অহিয়াত কাজ করবো না শরীয়ত বিরোধী কিছু করবো না মরমের খিচড়ি খাওয়া চলে না আমি খেয়েছি লে ফতোয়া দে আজকেই আমি খেয়েছি তুই ফতোয়া দে মাইকে বলছি কমেন্ট বক্সে এসে ফতোয়া দে এবং রেফারেন্স নিয়ে ফতোয়া দিবি যদি বৈধ আলেম হয়ে থাকো বৈধ সন্তান হও রেফারেন্স দিয়ে ফতোয়া দাও যে আজকের দিনে খিচুড়ি খাওয়া চলবে না কোন হাদিসে ঠিক আছে কত নম্বরে শোবে বেরাতে হালুয়া আমি খেয়েছি তুই ফতোয়া দে যে শোবে বেরাতের দিনে হালুয়া খাওয়া হারাম এটা ঠিক আছে দেখা বুঝে না ওহদের যুদ্ধে নবীজির দাঁতটা একটু আঘাত লেগেছিল তাই নবীজি ওই দিন নরম জিনিস খেয়েছে তাই শোয়ে বেরাতের দিনে ওরা নরম হালুয়া খায় পাগলা ইতিহাস আমরা জীবনে পড়িনি তোরা পেলি কোথেকে হ্যাঁ আমি শোয়ে বেরাতের দিনে খাবো ঈদের দিনে খাবো রোজার দিনে খাবো এমনি দিনে খাবো জুম্মার দিনে খাবো মরমের দিনে খাবো যখন ইচ্ছা তখন খিচুড়ি খাবো কারো কিচ্ছু বলার নেই গরিবদের বিলাবো লোককে দেবো আজকে আমি একটু এতিম মিসকিনকে ঘরে ডেকে এনে আমি যা ইচ্ছা করব শরীয়ত সম্মত হলে কোথায় হারাম লেখা আছে না ভাই জান আমার কথা বুঝতে পাচ্ছেন আমার আজকে ইচ্ছা গেছে যে আজকের দিনটা দশই মহরমের দিন কোরআনে বহু জায়গায় বর্ণিত মোতাবাররাক দিন আজকে আমি একটু এতিম মিসকিনদেরকে খাওয়াবো আমি নিয়ত করলে সেটা বেদাত হয়ে গেল খচ্চর লোক ঢুকু দেখেছে কোনো ফাঁক দেখুনি আমি তো ওপেন বলছি আজ আমি করেছি দে কাফের ফতোয়া দে বেঈমানের ফতোয়া আজকে নিজের হাতে আমার আম্মা গরিবদেরকে চাল বিলি করেছে আমার মা আপনাদের ভাবিজি নিজের হাতে বাড়িতে রান্না করেছে আর মাদ্রাসার ওই ছোট ছোট তালবিলিম যারা আছে তাদেরকে বাড়িতে টিফিন দিয়ে ডেকেছে তাদেরকে সব দিয়েছে যাকে যাকে দেওয়ার তাকে তাকে দিয়েছে আমার তো দূরের কথা আপনাদের করেন
চুপ করে বসে আছেন কেন? খালি আমায় কেস খাচ্ছেন, আর কি হচ্ছে? ভাইজি আমার কথা বুঝতে পাচ্ছেন? কোথায় হারাম লেখা ফেলে তুমি? না আজকের দিনে, আরে আজকের দিনেই তো করব, আজকের দিনটা যে মোতাবারক দিন, বলুন না সুবহানাল্লাহ, বড় মোতাবারক দিন, আজকের দিনেই তো করব। না আস্তে আস্তে ওইটা করতে করতে ওয়াজিব ফরজ হয়ে যায়, এই প্রশ্নের কি উত্তর দেবো? আমার তো কিছু জানা, এটা বোকা বোকা কথা না? এটা বোকা বোকা কথা না? এসব কথাবার্তা গুলো না বলে সংকীর্ণতার ঊর্ধ্বে যান, যেটা মন চাইছে ভালো কাজ সেটা করুন। আজকে ইসলামিক ওয়ার্ল্ডকে লক্ষ্য করুন, আশারি মাতুরিদি আকিদার মানুষ সারা বিশ্বে 97% মুকাল্লিদ, তার অধিকাংশ হচ্ছে আমরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটাকে এখানে ফুরফুরা সিলসিলা বলে চিনি, ফুরফুরা সিলসিলা কোরআন হাদিসে আছে? নেই। কোন কিতাবে ফুরফুরা সিলসিলা লেখা নেই? এখন আমি যদি ঘুরিয়ে বলি, আকিদায় আশারি আকিদায় মাতুরিদি কি সারা পৃথিবীতে নেই? না ভাই জান, ওটা আছে, আমি ওটারই তো পূর্ব ভারতে ফুরফুরা সিলসিলা নাম, বলুন না সুবহানাল্লাহ। এগুলো তো বুঝতে হবে, ফুরফুরা একটা গ্রামের নাম, ওটা কি দামে থাকবে? আর কি হচ্ছে? আমাকে যে বলছে আপনাদের মেয়েরা এই স্তনের উপরে নামাজে হাত বাঁধে, এটা কত নাম্বার হাদিস আছে সহিহ বুখারী? আজবে, আমার বউ তো বুকে বাঁধে, ও তো মেয়ে ছেলে, তোদের ছেলেরা বুকের উপর বাঁধে, ওটা সহিহ বুখারীর কোথায় লেখা আছে দেখা তো? কথাটা আমার বুঝতে পারছে না? না ওটা আবু দাউদে অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায়। কেন? তুমি তো বলছো সহিহ বুখারী ছাড়া কোনো কিতাব নেই, যদিও ওটা আমাদের কিতাব, তোমাদের নয়। সহিহ বুখারী কাদের কিতাব? জোরে বলুন, ওটা আমাদের কিতাব, আহলে হাদিসদের, গায়ের মুকাল্লিদিনদের কিতাব নয়, ওটা আমাদের কিতাব। যদি বলেন কেন? বুখারী শরীফ যে লিখেছে, যার অনুপ্রেরণায় ইসহাক রাহওয়াবি, তিনি ছিলেন ইমাম বুখারীর ফ্যামিলি টিচার, তার উস্তাদ ছিলেন ইমাম মুহাম্মদ, তার উস্তাদ ছিলেন ইমাম আজম আবু হানিফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম বুখারীর আরেকজন টিচার ছিলেন, যার কাছে প্রথম তিনি হাদিস পড়েছিলেন, তার নাম হচ্ছে আবু হাফস কবির, তার উস্তাদ ইমাম মুহাম্মদ, তার উস্তাদ ইমাম আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম বুখারী যার কাছ থেকে হাদিস শিক্ষা করেছিলেন, আব্দুর রহমান আল বুকরি, ইনি ছিলেন হযরত ইমাম ইউসুফের ছাত্র, ইমাম মুহাম্মদের ছাত্র, যারা ছিলেন ইমাম আজম আবু হানিফার ছাত্র। বলুন না সুবহানাল্লাহ। ভুগু দেখেছে কোনো ফাঁদ দেখুনি? এবে শোনো, ইমাম বুখারী নিজে তাকলিদ করতেন, নিজে ইমাম মেনে চলতেন, ইমাম বুখারী নিজে ইমাম মেনে চলতেন, তাকলিদ ছিলেন, মুকাল্লিদ ছিলেন তিনি, তোমার মতো গায়ের মুকাল্লিদিন ছিলেন না। আমাকে যে বলছে সহিহ বুখারীর কত নাম্বার হাদিস আছে, আমি তার মডেল দেখে অবাক, আমি তো দূর দূর পর্যন্ত বুখারীর আগে না কোনো জায়গায়। কাপড়ের কারবার করে গো, হাটের কারবার, সিদ্দিকে একবারের কারবার করছিস, নবীজির কারবার করছিস, আর আমি তো দোয়া করি যাদের মাথায় কাপড়ের গাঁটনি উঠেছে ইনশাআল্লাহ তাদের জীবনে কোনোদিন অভাব থাকবে না। ওই খচ্চর গুলো তিরঙ্গা খেয়ে নষ্ট করছে লাইফটাকে, মাল কাটছি হুজুর, বিক্রি হচ্ছে না, নামাজ পড়িস, আল্লাহকে ডাকি, যখন হচ্ছে খুব বলে এবারে মালটা যা ডিজাইন দিয়েছিলাম না, আর যখনই দেখলো যে 100 ডজন মাল কাটতে এবারে হাটে গেছে, মাত্র কেটেছে 12 ডজন, 100 বান্ডিল মাল নিয়ে গেছে, 12 বান্ডিল, ধুর আল্লাহ এমন বাজ ফেলে দিল। ও ভালো হওয়ার সময় তোমার ডিজাইন চললো, আর খারাপ হতে আল্লাহর দোষ। তারপরেও দেখো আল্লাহ অভাব দিচ্ছে না, তারপরেও আল্লাহ কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি, কথা বুঝতে পারছি না? আমার মেয়ে যখন আমি উঠি, উঠার পরেই একটা ফোন এলো, আমি বেটা বললাম শুনলেন তো নাকি, আমাকে ফোন করছে, আমি হোয়াটসঅ্যাপ করেছি কিছু, বলছে এইটা কি পাঠালেন, এটা এইটা কি কোম্পানি ফর্ম করলেন? আমি কোনো কোম্পানি নয়, আমার মনের একটা ইচ্ছা ছিল, একটা কাপড়ের কোনো কিছু আমি করব, তার ট্রেড লাইসেন্স এসেছে, এটা হচ্ছে আমি সেই কাপড়ের ওই ছোট্ট হলেও একটা ব্যবসা করবো, সুন্নত হিসাবে লাগবে না আমার, কিন্তু আমি সুন্নত হিসাবে যদি করি তো একবার করবো কাপড়ের ব্যবসা। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? পারবো না আমি তাও জানি, কিন্তু আমি একবার ওই গাঁটলি মাথায় তুলবো, এটা আমার মনের ইচ্ছা, কারণ আমার দাদু সিদ্দিকে একবার তুলেছে, আমার নবীজি তুলেছে, উসমান গনি তুলেছে।
সুবহানাল্লাহ বলবেন না, কথা বুঝতে পেরেছেন? অতএব সব জরির লাইন বলেন, কাপড়ের লাইন বলেন, বা যে গার্মেন্টস এর যে লাইনই বলেন, এ বড় বরকতি সুন্নতি ব্যবসা গো। আমি গেছি জনায় একটা জায়গায়, সেখানে যে আমি বললাম ভাই তোর এখানে আমি ভর্তি হব। ওই হুজুর আপনি ভর্তি হবেন? কেন হুজুর আমার জিমে আপনি কেন ভর্তি হবেন? আপনি আমি হব, কারণ হযরত আলীকে তিনি জিম করেননি। তবে একটা শর্ত, তোর এই গান বাজানো যাবে না, আর ওই হাফ প্যান্ট পরে হবে না, আমি ট্যাক্সুট পরে করবো। চল বলো হুজুর আপনি আসেন, আমি রাত 12টায় খুলে রাখবো। কথাটা তো বুঝতে হবে নাকি, শরীর চর্চা করতে হবে না? সব জায়গায় ফতোয়া দিচ্ছ, আর আসল জায়গায় ফতোয়াটা দাও না। তুমি তোমার নিজের পা থেকে মাথা পর্যন্ত দেখে ফতোয়া দাও। আমি ওকে বললাম সহিহ বুখারী থেকে বলবো না, আল জামিউল মুস্তাদু সাইয়ুল মুক্তাসার লিন্নবী মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুননিহি ওয়া আইয়ামিহি, এই কিতাব থেকে বলি না। কথা বুঝতে পারছো? না না, সহিহ বুখারী থেকে বললি ভালো, আমি আক্কেলের দুশমন। সহিহ বুখারীর অরিজিনাল নাম বললাম এক্ষুনি, আমি সহিহ বুখারীর অরিজিনাল নাম আল জামিউল মুস্তাদু সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুননিহি ওয়া আইয়ামিহি, এইটা হচ্ছে সহিহ বুখারীর অরিজিনাল নাম। এটা কে লিখলো? হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শাগরিদ ছিলেন, সাগরেদের সাগরেদ ইমাম মুহাম্মদের স্টুডেন্ট ইসহাক রাহওয়াবি, ইমাম বুখারীর ফ্যামিলি টিচার, স্পেশাল উস্তাদ, এক সময় বলছে আমার মনের বড় সাধ যদি কেউ একটা জামিউল মুস্তাদু সাইয়ুল মুক্তাসার একটা শর্টে সংক্ষেপে মুক্তাসার আকারে সহি হাদিসের কিতাব লিখতো আমায় বড় ভালো লাগতো। ওই সময় ইমাম বুখারি বলছে আমার মনে আমার উস্তাদের কথাটা বসে গেল, তখন নাহনু তখন আমি লিখলাম এই কিতাবটা আল জামিউল মুস্তাদু সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুননিহি ওয়া আইয়ামিহি, যা শর্ট নাম হলো বুখারী শরীফ। আমি আমার উস্তাদের কথা অনুযায়ী লিখলাম, জোরে বলুন না সুবহান। এখন বলুন ইমাম আজম আবু হানিফার ওই ছাত্র যদি না থাকতো আজ বুখারী শরীফ তৈরি হতো? আর তুমি বুখারী শরীফ লিয়ে পক পক করে পাকামো করছো, তো আমাদের কিতাব তোমাদের হাদিস লিয়ে এসো এবারে দেখি। এই বক্তব্যটা কানে বারবার শুনো, আর আমিও চ্যালেঞ্জ করলাম আমাদের কিতাব বেরা বিল্লি হামেমেও। এটা কথা তুমি আমার নিয়ে আমাকে দিচ্ছ, এখন আমার কিতাব এটা তোমার কিতাব নিয়ে আমায় দাও। ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন তো নাকি? ঢুকে এসো বাবু। হ্যাঁ, চাটাই যে এতক্ষণ ওয়াজ করছে, এক কাপ চা পর্যন্ত খাওয়ালে নে। 11:30 কটা বাজে রে ভাই? হ্যাঁ, টাইম কোথা দিয়ে গেল? 1:14। আগে একটু দিলে শেষ হয়ে যেত। ভাইজান আজকের বক্তব্যটা আপনারা জীবনের আমার কতগুলো গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যে কিন্তু আজকে এটা, কারণ ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে, যেখানে সুরটান দিয়ে গলাবাজি করে শেষ করে দিই। এটা আমার স্টাডি, আমি 2 ঘন্টায় বললাম, কিন্তু এর পিছনে আমার কি মেহনত আছে বুঝতে পেরেছেন? উমাইয়া পিরিয়ড আলে মোলামারা বসে আছে, জিজ্ঞাসা করুন, উমাইয়া পিরিয়ডকে মাথায় রাখা অতটা সোজা ব্যাপার নয়। উমাইয়া আব্বাসি পিরিয়ড হচ্ছে মৌলানাদের কাছে সব থেকে বড় জুলুম, কারণ একটু বললে একটু ভুলে যায়। জি দর্শনে পড়া হবে, পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা ঐ শহীদ কারবালা, মেহরবানি আপকে শহীদ করবলা,
मेहरबानी आपकी वहश्र तक कायम रहेगी, वहश्र तक कायम रहेगी हर निशानी आपकी। ऐ शहीद करबला मेहरबानी आपकी, वो शम्मे हक नूरे इलाही को मिटा सकता है कौन, वो शम्मे हक नूरे इलाही को मिटा सकते है कौन, इनके हामी है खुदा, इनके हामी है खुदा, इनको मिटा सकता है कौन। ऐ शहीद करबला मेहरबानी आपकी, अल्लाहुम्मा सल्ली अला وعلى آل আমি এটাই তো বলছিলাম, কত শহীদ হয়েছে, কত শহীদান গুজরে গেছে, কিন্তু ইমাম হুসাইনের নিশানি কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে গেছে। তাই আমি তো বলি হুসাইন চলে গেছে, হুসাইনিয়ত রয়ে গেছে, ইমাম হুসাইন জান্নাতে যাদের সরদার হবে, হুসাইন দুনিয়া থেকে বিদায় দিলেও কাল কিয়ামত পর্যন্ত হুসাইনিয়ত জিন্দাবাদ বলনে ওয়ালারা জিন্দা রয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, কথা ঠিক বলছি না ভুল বলছি? এজিদের নাম বলে কেউ জিন্দাবাদ বলবে? আমি একটা ওয়াজ করতে করতে এক জায়গায় বলছি, এজিদকে আমরা যেহেতু হানাফি, ইমাম আজম আবু হানিফা কাফের বলেন না, আমরা কাফের বলি না, কাফের বলা যাবে? সবাই আস্তে আস্তে মাথা লাড়ছে, আর পাশে একজন এইরকম মডেল ছিল, না 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 ওটা বলা যাবে না। আচ্ছা আপনার দুলাভাই হয় কেন? যে সবাই না বললো আস্তে আপনি লাফিয়ে উঠলেন কেন? খুব জোর লাগলো বোধ হয়। দেখবেন এইসব মানুষগুলোর পহচান হচ্ছে, তাই এদের সম্পর্কে কিছু বললে যেন বুকে লাগছে, উস্কুস করছে, কিছু বলতে পারছে না, মানে কি ভিতরে লাগছে, আশ্চর্য আর কি। আমাদের যতটুকু বলার রাইট দিয়েছে অতটুকু বলি, আমরা বিচারক সাজি না, বাস কাজ শেষ। এবার আসুন, বায়াত নিতে আরম্ভ করলো, বায়াত নিতে আরম্ভ করলো, চতুর্দিক থেকে যখন ইয়াজিদের বায়াত হয়ে যাও সব হলো, কিন্তু হেজাজের মানুষ, মক্কা মদিনার মানুষ ইয়াজিদের কথা কিন্তু একদম বলল না, আমরা ইয়াজিদের কাছে বায়াত হতো, কোয়াইট ইম্পসিবল, এটা হবে না, অমুক হবে না। তখন এটা আমি না বললেই ভালো হয়, কিন্তু ইতিহাস জানার জন্য বলে রাখি, তখন আমিরে মাবিয়া নিজে গেলেন হেজাজে, যাওয়ার পর চারজনকে ডাকলেন, ইমাম হুসাইন, কারণ আমিরে মাবিয়ার পরে যদি লড়াইটা হয় তো হুসাইনের সাথেই হবে, ঠিক আছে, ইমাম হুসাইন, তালহা আপনার আব্দুর রহমান বিন আউফ, এরকম চারজন বুজুর্গ সাহাবাকে ডাকলেন। এই চারজন যা বলবে তাম হেজাজবাসী তাই বলবে। নিয়ে বললো, দেখো তোমরা সকলে আমার পরে আমার ছেলে ইয়াজিদকে খলিফা বলে মেনে নেবে, ইয়াজিদের এখন থেকে তোমরা বায়াত গ্রহণ করো। ওই সময় ইমাম হুসাইন চুপ করে আছে, আব্দুর রহমান বিন আউফ চুপ করে আছে, এই চারজনের একজন বলল, দেখুন একটা কথা বলি, আপনি যে কথা বলছেন আমরা হুসাইনকেও চাই, আমরা অন্য কাউকে চাইছি না, আপনি একজন ভালো নিরপেক্ষ মানুষের নাম বলুন, সৎ মানুষের নাম বলুন, যে আপনার ছেলে নয় আর আপনার ফ্যামিলির কেউ নয়, বাইরে থেকে একজন ভালো মানুষের নাম বলুন, আমরা তাকে সবাই মেনে নেব। সঙ্গে সঙ্গে তলোয়ার বার করে বলছে, শোনো এখন মসজিদে যাব, হারামে যাব, আমার সঙ্গে তোমরা থাকবে, আমি যেমনটা বলবো তেমনটা করবে, নাহলে কিন্তু গর্দান উড়িয়ে দেবো। দিয়ে নিজেই চলে গেল আমিরে মাবিয়া, উঠে দাঁড়িয়ে বললো, দেখো এই হুসাইন, আব্দুর রহমান বিন আউফ, এরা সব এই চারজন সাহাবা ইয়াজিদের কাছে আগে থেকেই বায়াত হয়ে গেছে, আমার পরে খলিফা বলে ইয়াজিদকে মেনে নিয়েছে, আর তাই এদের জন্য তোমরাও সব মেনে, তোমরা কি করবে দেখো। তামাম হেজাজবাসী বলল, ওনারা চারজন মেনে নিলে আমরাও মেনে নিলাম, বলে ঠিক আছে, বায়াত নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে
রাস্তায় যাচ্ছে, একদম শেষের দিকে, এই প্রচারের একদম শেষ লগ্ন, রাস্তায় যাবে ফিরে যাচ্ছে, কে? আমিরে মাবিয়া ফিরে যাচ্ছে। তখন হযরত হুসাইন হযরত আব্দুর রহমান বিন আউফকে জিজ্ঞেস করছে, আপনি ইয়াজিদকে মেনে নিয়েছেন? ও তো তলোয়ার চালাবে বলছিল, ওই জন্য ওর সামনে বললাম। কোনদিন মেনে নেওয়া সম্ভব? যে আমাদের সঙ্গে চালাকি করলো, এবার আমাদের চালাকিটা দেখো। রাস্তায় যাচ্ছে যে নিজের গন্তব্য, কথা বুঝতে পেরেছেন, সিরিয়ায় পৌঁছাবার আগে আমিরে মাবিয়ার মত হয়ে গেল। তামাম আলামে ইসলামিয়াতে 21 বছর ছিল, 21 বছরের পরে আলামে ইসলামিয়াতে সব আবার বলছে হুসাইন চাই, হুসাইন চাই। বলেন না সুবহানাল্লাহ, হুসাইন চাই, হুসাইন চাই, হুসাইন চাই। সমস্ত জায়গায় মক্কায় বলে ইয়া হুসাইন, মদিনায় বলে ইয়া হুসাইন, আপনার কি বলে কুফায় বলছে ইয়া হুসাইন, তামাম আলামে ইসলামিয়ায় বলছে ইয়া হুসাইন, আপনি আসুন, এই হুসাইন আপনি আসুন, আমরা হুসাইন চাই, হুসাইন চাই। ইয়া হুসাইন মানে এই যে এখন ইয়া হুসাইন হচ্ছে ওইটা না, আরবি ভাষায় ইয়া হুসাইন, এই হুসাইন আমরা আপনাকে চাই, আমি এই মর্মে বলছি। আবার ব্যাখ্যা উল্টো করবেন না, করলে বইয়ে গেছে। সবাই যখন ইমাম হুসাইনকে চাইছে, এখন এজিদের দিকে কপ কপ করছে, টেনশন হয়ে গেছে। এখন এজিদের দলে যে মিশেছে কে? মারওয়ান। কে? মারওয়ান এই সেই জামাই যে উসমান গনি সর্বনাশ করেছে। কি সাংঘাতিক ব্যাপার দেখেন, ঠিক যে জুটেছে এজিদের পেছনে, বলে এই করো, ওই করো, অমুক করো, তমুক করো, বিভিন্ন কথাবার্তা দিয়ে বলছি যে একটা কাজ করো, তুমি এখানকার একটা সই করে দাও এজিদ, আমি এইটাকে নিয়ে একটা ইয়ে করছি, অমুক করছি, তমুক করছি, করছি মানে কি করছি, কি করেছি বুঝতে পারবেন পরে। বলে দস্তখত নিয়ে নিল এজিদের, আমি লড়াই করব, হুসাইনকে টিকতে দেবো না অমুক। হঠাৎ কুফা থেকে একটা চিঠি গেল, ঠিক আছে, কুফা থেকে একটা চিঠি গেল, নোমান বিন বাশির, তিনি কুরাইশ ছিলেন, নোমান বিন বাশির কোথাকার, আপনার মাফ করবেন, চিঠিটা যখন গেল ইরাক থেকে, ওই চিঠিটা যে পৌঁছাবার সাথে সাথেই বলছে যে হুসাইনকে আমরা কুফায় চাই, ইরাকে চাই, হুসাইনকে আসতে বলুন কুফাতে, কুফার গভর্নর চিঠি করেছে কুফায়। এর আগে আপনার মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাইকে পাঠিয়ে দিয়েছে, যাও, সত্যি 150 চিঠি এসেছে, কেন দেখো? মুসলিম বিন আকিল ওখান থেকে বলছে, হ্যাঁ সত্যি আপনাকে কুফার মানুষ চায়। ঠিক এই সময় এই এজিদের দল কি করলো, নোমান বিন বাশির অত্যন্ত ভালো মানুষ, তাকে সরিয়ে দিয়ে কুফার গভর্নর করে দিল উবাইদুল্লাহ বিন জিয়াদ কে, যার বাপ হচ্ছে আপনার জিয়াদ বিন সুমাইয়া, যার বাপের ঠিক নেই, তার ছেলে হচ্ছে, কথা বুঝতে পেরেছেন, যার তার ছেলে হচ্ছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, পাঠিয়ে দিল এখানে। আর উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল মার্ডারার, কড়া মিজাজের, কর্কশ, জালেম। ইমাম হুসাইন যে আপনার চেঞ্জ হয়ে গেল, রাস্তায় তখন এরা বার হতে যাবে, সেই সময় ইমাম হুসাইনকে রোকা হচ্ছে, না আপনি এখন যাবেন না। বলে কেন? এখন আপনার যাওয়া চলবে না। বলে কিসের জন্য? সব রুখছে, আব্দুল্লাহ ইবনে উমার রুখছে, আব্দুল্লাহ ইবনে আবু বকর রুখছে, না আপনার যাওয়া যাবে না, আপনার যাওয়াটা ঠিক হবে না, এই হবে না, সেই হবে না, অনেক কথা। কেন? ওরা যখন আমাকে দাওয়াত দিয়েছে আমি যাই, ইমাম হুসাইনকে দাওয়াত করা হয়েছে বাকায়দা। ইমাম হুসাইন বার হয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পরে বলছে আপনি জাননি, কারণ কুফাবাসী তলোয়ার একদিকে আর মুখ একদিকে, অর্ধেক রাস্তায় যখন পৌঁছেছে হঠাৎ তার কাছে খবর এলো, তখন 7 দিন 7ই মহরম, যে কি মুসলিম বিন আকিল আপনার চাচাতো ভাই করা মার্ডার করে দিয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, আর কুফার গভর্নর ট্রান্সফার করে দিয়ে অন্যজন গভর্নর এনেছে, এখন কি হবে? রাস্তায় চলে এলো, অর্ধেক রাস্তায় ইমাম হুসাইন, হঠাৎ দলের পর দল লোক আসছে, হুসাইনকে বায়াত করতে বলো, হুসাইনকে ঘুরে যেতে বলো, হুসাইনকে পাল্টি মারতে বলো, যদি না হয় এমন একটা স্থানে নিয়ে যাও যেখানে পানি পাবে না। ইমাম হুসাইনরা 72 জন বার হয়েছিল, সাইয়্যেদা জাইনাব ছিলেন, সব ছিলেন, এমন একটা জায়গায় যে দাঁড়ালো, সেখানে বলছে আমাকে আগুয়া করলে কেন তোমরা? যেই জন্য আপনাকে ইয়াজিদের হাতে বায়াত হতে হবে,
ইয়াজিদ কে খলিফা মানতে হবে বলছে আমার গায়রাত আমাকে বারণ করছে আমি পারবো না আমাকে চলে যেতে দাও আমাকে ছেড়ে দাও আমি যাব না কুফায় দরকার নেই ইয়াজিদই হোক আমি ছেড়ে দাও যখন নয় মুহররম রাইলাতুল আশুর এসে গেল খিমার মধ্যে সব চতুর্দিকে কারবালা একটা জায়গায় পৌঁছানো হলো তাকে ইমাম হোসেন জিজ্ঞাসা করছে এই জায়গাটার নাম কি বলছে এই জায়গাটার নাম হলো কারবালা কারবালা ইমাম হোসেন চমকে উঠেছে বলে কি বলছে আমার নানার কথা আমার মনে পড়ছে বলে কেন বলছে আমি স্বপ্ন দেখেছিলাম আজ থেকে চার দিন আগে আমার নানাকে আমি বলিনি এই জায়গাটা আমি স্বপ্নে দেখেছি সুবহানাল্লাহ বলুন না এই জায়গাটা আমি স্বপ্ন দেখেছি রাত এসে গেল মুসলমান ময়দানে কারবালার রাত একদিকে ছিল ইয়াজিদ বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা একদিকে ছিল হুরমলা একদিকে ছিল সীমারের দলেরা আর একদিকে ইমাম হুসাইন যখন ছিলেন খেমার মধ্যে হঠাৎ একটু তন্দ্রা এসে গেল ইমাম হুসাইনের চোখটা লেগে গেল সৈয়দা জাইনাব ওই সময় এসে বলছে ভাইজান ওরা গিয়াছে ওরা বোধহয় আক্রমণ করে দেবে ইমাম হুসাইন বলে হ্যাঁ আমি ঘুমের মধ্যে দেখলাম সত্যি ওরা গিয়াছে বলছে হুজুর ওরা বলতে অন্য কেউ নয় ওই ইয়াজিদ বাহিনী আগিয়াছে ইমাম হুসাইন ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে আমি স্বপ্নের মধ্যে তুমি ইয়াজিদ বাহিনী দেখেছো আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার নানা জান নিজের খোলাফায়ে রাশিদিনদের চার খলিফাকে নিয়ে আমাকে ইস্তেকবাল করতে আসছে আমি স্বপ্ন দেখছি আমার নানা আসছে কে কে হযরত বেলাল আছে আর কে আবু বকর সিদ্দিক আছে আর কে উসমান গনি আছে আর কে সবাই আছে ভাইজান জাইনাব বলছি নিজের বোন আব্বু ছিলেন না বলছে আব্বু ছিলেন দূরে ছিলেন আমার দিকে তাকিয়ে পাগড়ি মোবারক দিয়ে চোখ মুচ্ছেন হঠাৎ ইমাম হোসেনের কান্না সৈয়দা জাইনাব চলে গেছে ইমাম হোসেন কান্দতে আরম্ভ করলেন চোখ ভরা পানি বেটা জাইনাল আবেদিন ইমাম হুসাইনের কাছাকাছি যেয়ে যখন পৌঁছালেন আব্বুজান আপনি কাঁদছেন কেন বলছে নানা পয়গম্বরের আমার খুশখবরি আছে কাল আমার শাহাদাত হবে এই সেই জায়গা যেখান থেকে ইসলামাবাদ জিন্দা হবে সুবহানাল্লাহ বলে মানে কি বলছে বেটা তুমি কাল এতিম হয়ে যাবে কালকের পর থেকে আর তোমার আব্বা বলে ডাকা হবে না পৃথিবীর কোন সন্তান আছে বাপ বলে দেবে কাল থেকে আর আব্বা বলা হবে না কাল আমার মত হয়ে যাবে আপনারা দেখেছেন হসপিটালে যখন ডাক্তার বলে দেয় তোমার আব্বার আর বাঁচার আশা নেই ছেলেদের কি অবস্থা হয় আর এই বলছে কালকে আমার কতল হবে সঙ্গে সঙ্গে ইমাম জাইনাল আবেদিন ইতিহাস খুলে দেখুন হাতটা নিয়ে বুকেতে আঘাত করতে আরম্ভ করে উফ উফ আজকে একটা শ্রেণী দেখবেন বুকটা চাপ যায় কথা বুঝতে পারছেন না ইমাম হোসেন হাতটা ধরে নিয়ে বলছে বেটা জাজা ফজা করবি না হাইপিট করিস না বুক চাপড়াস না আয়না মোতাবাররাক রাত আজকে রাতটা দুটো ভাগ করে নি অর্ধেক নামাজে নফল পড়ো আর অর্ধেক আল্লাহর কোরআন তেলাওয়াত করো বলুন না সুবহানাল্লাহ আজকে যদি কেউ মনে করে আমরা বুক চাপড়াবো আমরা জাজা ফাজা করব আমরা কি বলে হই হুল্লোর করব আমরা মহরমের নামে প্রহসন করব ঢোল তবলা ডিজে বাজাবো রাগ করবেন না অপ্রিয় হলেও বাস্তব এটাই শুনুন কিয়ামতের দিন অপেক্ষা করছে আপনি ইমাম হুসাইনের জন্য করছেন ইমাম হুসাইনের বারণ করাটা শুনবেন না ভাবছি আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি তাহলে আপনি তো ইমাম হুসাইনের নাম করে একটা নাচার রাস্তা খুঁজছেন আপনি বলেন আপনার যদি এলাকার কোনো জায়গায় কোনো মার্ডার হয়ে যায় প্রত্যেকবারে যেখানে মার্ডার হয়েছে সেখানে রং মেখে হই হট্টগোল করবে কি কেউ একজন অ্যাক্টিং করে ছুরি নিয়ে যাবে একজন পড়ে যাবে ইয়া হোসেন করে উঠবে যদি করে সে যে মরেছে তাকে দিয়ে আর কি করা হচ্ছে না তো ইমাম হোসেনের ক্ষেত্রে এটা করা যাবে আপনাকে তো বুঝতে হবে আপনার হই হুল্লোড় করা অভ্যেস যে কোনো এতে সে মাতালরা বলে না আমি জিজ্ঞেস করি মাল খাস কেন তুই হুজুর আমার মনে খুব দুঃখ তাই খাই খাই আজ তো তোর বিয়ে হলো তুই এখন কাজ কেন বলছি একটু খুশিতে তাই খাই হ্যাঁ খাই কেন খুশিতেও খাই দুঃখই খাই জিনিসটা কি বিপিন বাবুর কারণ সুদা
কথা বুঝতে পারছেন? মানে ও খুশিও লাগে না গমও লাগে না, ওকে খেতে হবে বাহানা লাগে। অতএব ও মরম লাগে না, সোদরাত লাগে না, কিছু লাগে না, হই হই কো আর বাহানা লাগে। তাই যে আমার কথা খারাপ লাগছে, লাগলে বই গেছে, হাকিকাত তোমায় শুনতে হবে না। ধর্মকে নিয়ে আর কি করলে হবে? ধর্ম তোমার বাবার সম্পত্তি না হুজুর, এত বছর ধরে এই রকম হয়ে আসছে, আশ্চর্য ভাই। এই সমস্ত কথাগুলো তো আর মানে হয় না। না আপনি করবেন, আপনি তো নিজে বুঝতে পারছেন টেকনোলজি ডেভেলপমেন্টের সময়, গ্লোবালাইজেশনের ওয়ার্ল্ড, চাঁদে মানুষ যাওয়ার যুগ, প্রযুক্তির অগ্রগতি, এখন আপনি সেই সেই ধারণা নিয়ে থাকবেন? আসুন না আসল কাজটা করি, দম থাকে তো চলুন ইমাম হুসাইনের রওজাটা জিয়ারত করে আসি। সুবহানাল্লাহ বলবেন না? বলুন ইনশাআল্লাহ। দম থাকে তো চলুন সাইয়্যেদা জাইনাবের মাজারটা জিয়ারত করে আসি। দম থাকে তো চলুন হযরতে আলীর কবরটা জিয়ারত করে আসি। বলবেন না আলহামদুলিল্লাহ? সকলে বলবেন না ইনশাআল্লাহ। ও বাবরে, এক ঝটকায় 1,80,000 চলে যাবে হুজুর, অসুবিধা আছে? তার মানে তুমি জাতে মাতাল তালে এসব পাগলাম করে কোনো মানে হয় না। সৈয়দা জাইনাবের ঘুম এসে যায়, ভোর হয়ে গেছে মুসলমান, ফজরের ওয়াক্ত এসে গেছে, সৈয়দা জাইনাবের চোখটা লেগে যায় স্বপ্নের মধ্যে কারবালার জমিনটাকে। সৈয়দা জাইনাব দেখতে পায় কে? আম্মা জান ফাতিমার মেয়ে। সৈয়দা জাইনাব যখন কারবালার জমিনটাকে দেখতে পায়, স্বপ্নের মধ্যে দেখে আসমান থেকে একটা আলো, একটা নূর কারবালার জমিনেতে এসে পড়েছে। আর ওই নূরের মধ্যে একজন মহিলা বোরখা পরিহিত অবস্থায় কারবালার জমিনটাকে ঝাড়ু দিচ্ছে। সৈয়দা জাইনাব বলছে, আমি আস্তে করে আগিয়ে যে একটু সালাম দিলাম, আসসালামু আলাইকুম, কোনো জবাব এলো না। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, জবাব এলো না। মানান্তে আবার জোর করে আসসালামু আলাইকুম, মানান্তে, ভেতর থেকে আওয়াজ এলো, আমার রূহটা কেঁপে উঠলো, জাইনাব বাচ্চি আমার, বলছে আমার মা, আমি স্বপ্ন দেখছি। আমার মা বলছে, জাইনাব বাচ্চা আমার, আর ময়দানে কারবালে তোমরা কত আরামের দিন তোমাদের আছে, আমার আব্বার বাচ্চাগুলো, আমার আব্বার শখের বাচ্চা, আমার হুসাইন আজ ময়দানে, তুমি আজ ময়দানে, নানা সিনার উপরে তোমরা খেলা করেছো। আম্মা আপনি কি করছেন? বলছে আমি আলেমে আরওয়া থেকে দেখছিলাম কারবালার জমিনেতে খোঁচা খোঁচা পাথর পড়ে আছে, এখানে আমার ছোট বেটা হুসাইনের লাশটা শোয়ানো হবে, ও দেহটা এখানে পড়বে, ও শরীরে পাথর ফুটে যাবে, আমি সহ্য করতে পারবো না, আমার বেটার লাশ যেখানে রাখা হবে, আমি নিজের হাতে ময়দানটা ঝাড়ু দেওয়ার জন্য চলে এসেছি। কথাটা আমার বোঝা যাচ্ছে তো নাকি? ঘুম ভেঙে গেল, তারপরে 61টা জখম হয়েছিল ইমাম হুসাইনের শরীরের মধ্যে, আর মেরেছিল মাত্র 3 জন মিলে, কারণ ইমাম হুসাইন বেরিয়ে একটা বক্তৃতা দিয়েছিলেন, দেখো তোমরা আমাকে ছেড়ে দাও, আমি যুদ্ধ করার উদ্দেশ্যে আসিনি, আমার সঙ্গে আমার চাচাতো ভাই আছে, আমার সঙ্গে আমার চাচা আছে, আমার সঙ্গে জাফর বিন আবু তালিব আছে, আবু তালিবের ছেলে তার ছেলে, আমার চাচাতো ভাই আমার সাথে আছে, আমার জাইনাল আবেদিন আমার বেটা আছে, আমার বোনের বাচ্চারা আছে, আমার 5 বছরের মাসুম সাকিনা আমার সাথে আছে, আমি তো যুদ্ধ করতে নয়, আমাকে দাওয়াত দিয়েছে, আমি তাই তো যাচ্ছিলাম, তোমরা 6,000 আর আমি 72 জন মাত্র। বলে ইমাম হুসাইন বলে, দেখো আজ যদি তোমরা আমাকে হত্যা করে দাও, পৃথিবীর জমিনে আল্লাহর রাসূলের নাতি বলতে আর কেউ থাকবে না, আমাকে যদি তোমরা বেরে দাও, মুহাম্মাদের বুকের উপরে খেলা করা হুসাইনকে আর তোমরা পাবে না, আমরা যদি তোমরা যদি আমাকে মেরে দাও, আমার রাসূল যে বলেছিল জান্নাতে যুবকদের সরদার হব আমি, আমার স্বাদ তোমরা পাবে না, আমাকে যদি তোমরা মেরে দাও, পৃথিবীর জমিনে রাসূলের খানদানের তার বাচ্চা তুমি পাবে না। ইমাম হুসাইন বলছে, নবীর নাতিকে তোমরা হারাবে। এই অবস্থা দেখে যে প্রথম ইমাম হুসাইনকে নিয়ে এসেছিল, হোর বলা হয়, নাম ছিল হোর,
শেষে বলছে আমি কি এখনো আপনার দিকে চলে গেলে আল্লাহ আমাকে মাফ করে দেবে? বলছে ওরা মেরে দেবে তোমায়। বলছে আমি চাই না, আমি চাই না, আমি মেরে দিক সেও ভালো, আমি রসুলকে বড় ভালোবাসি। হযরত হুসাইন বলছে শোনো, আগে তোমার নাম হোর মানে হীরে জওয়াহরাত, তুমি এখনো শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। এক চেটিয়া যখন ইমাম হুসাইনের দিকে চলে আসলো তখন এরা দেখছে দল তো হালকা হয়ে যাচ্ছে, মহা মুশকিল কাণ্ড হয়ে যাবে। ওই সময় সীমার হরমোলা আমার এরা সব আক্রমণ করে দিল, লাস্ট ইমাম হুসাইনের গর্দানে তলোয়ার চালিয়ে দিল। ইমাম হুসাইনকে বলছে হুসাইন আবি বি ওয়াক্ত হে বায়াত কর লো। জাইনুল আবেদীন এসে আব্বাকে জাপটে ধরেছে, তলোয়ার চালালো, বাজু কলম হয়ে গেল, গর্দানে তলোয়ার চলেছে। হুসাইন আদি গর্দন কট চুকি হ্যায়। ইমাম হুসাইন বলছে গর্দন কটি ইয়া না কটি তুমে খবর হোগা, হমে তো কোই খবর নেহি। সুবহানাল্লাহ বলে মানে তুমি বুঝতে পারছো না? বলছে না। ইমাম হুসাইন হাসছে। যখন শাহাদাত চালে মেরওয়া থেকে ময়দানে তো আমার রাসূল হাজির, হ্যাঁ আপনি কি করে জানলেন? দলিল আমি একটু পরে দিচ্ছি। আর আমার রাসূল হাজির আলামে মেরওয়া থেকে রুহে জগতে যখন আমার রাসূল হাজির, তখন কি আম্মা জান ফাতিমা হাজির হবে না? তখন কি হযরত আলী হাজির হবে না? আহারে মায়ের বুকের উপর দিয়ে কি যাচ্ছিল? তার দলিল হচ্ছে যখন ইমাম হোসেনের শাহাদাত হয়ে গেছে তখন স্বপ্নের মধ্যে ওই উম্মে সালমা দেখেছিল আল্লাহর রাসূলের দাড়ি গোঁফ চুল মোবারকেতে, জুব্বা মোবারকেতে ধুলো মালি ময়লা ভর্তি। হুজুর কোথায় ছিলেন? ওই সময় বলল উম্মে সালমা তুই এখনো ঘুমাচ্ছিস কেন? আমি ময়দানে কারবাল থেকে এলাম। বলুন না সুবহানাল্লাহ, কারবালা থেকে এলাম, তো কারবাল থেকে এলাম। আমার ভাই কোথায়? কথাটা বোঝা যাচ্ছে তো নাকি? ময়দানে কারওয়ালে আমি ছিলাম, আসছি তো আসো আসো। হযরত জাইনুল আবেদীন তারপরে আবার তলোয়ার চালিয়েছে, বলছে গর্দান কেটেছে না কাটেনি আমি জানি না, তোমরা কাটছো তোমরা জানো, আমি কি জানি? মানে হুজুর গর্দান কাটছে বুঝতে পারেন বললে হয় তো আল্লাহর কোরআন খুলুন। ইউসুফ নবীর প্রেমে পাগল হয়েছিল কে? চট করে নামটা বলেন, সবাই মিলে বলেন। জুলাইকা, জুলাইকা কি বললো? বলছে আমার ইউসুফকে দেখলে তোরা পাগল হয়ে যাবি। সাহেলিরা বললো জুলাইকা তুম এক গুলাম পে দিল দে বেটি। তো জুলাইকা কহি আরে ও গুলাম নেহি বলকে হুসন কা ইমাম হ্যায়, বহুত খুবসুরত হ্যায়, দিখাও তো সহি। তো হাত মে সবকে এক ফল দিয়ে আর বহুত তেজ চাকু দিয়ে, এটা খুব ধারালো ছুরি দিল, ফল দিল হাত। কেউ বলছে লেবু হতে পারে, বেটে পারে, একটা ফল দিয়েছি। তখন বললেন ইউসুফ কালাত ইখরুজ ইলাইহিন্না, এদের সামনে দিয়ে একটু হেঁটে যাও তো। ইউসুফ নবী সুন্দর করে হেঁটে গেলেন, জামাল ইউসুফ দেখে জুলাইকার সাহেলিরা ফল না কেটে সব আঙুল কেটে দিয়ে বসে রইল। সুবহানাল্লাহ বলবেন না? ফলে ছুরি চালাই নাই, আঙুলে ছুরি চালাচ্ছে ইউসুফকে দেখছে। বুঝতে পেরেছিল? বুঝতে পেরেছিল? ইউসুফ নবীকে দেখে যদি জুলাইকা সাহেলিরা হাত কাটা বুঝতে না পারে, নানা মুস্তফাকে দেখে হোসেন গর্দান কাটাও বুঝতে পারেনি। আমার রাসূলকে দেখে ইমাম হোসেন গর্দান কাটাও বুঝতে পারেনি। আবার তলোয়ার চালিয়ে দিয়েছে, বলছে আবি বি বায়াত করলো। ইমাম হোসেন হাসছে, হুসাইন কিনারা কশি করো। হুসাইন কহনে লগে কিনারা কশি নেই বলকে মাই কশ্তি কিনারে পে লগানে আয়ে হ্যায়। সুবহানাল্লাহ বলে আবার জোর করে তলোয়ার চালাতে থাকে, পেঁচাতে থাকে, হুসাইন জান বাঁচাও। হুসাইন নে কাহা জান বাঁচানে নেহি, নানে কে দিন পর গর্দন কটানে আয়ে হ্যায়। সুবহানাল্লাহ,
গায়ে জোরে তলোয়ার চালিয়ে দিয়েছে, মাথাটা আলাদা করে নেবে, শেষ বক্তব্য হোসেন, এখনো সময় আছে, তুমি বায়াত করে নাও। হুসাইন ওই সময় চিৎকার করে বলছে, শাকে তমন্না হরি হ্যায় মগর ভরি তো নহীঁ, ইয়ে ইশকি কি আগ দিল মে হ্যায় আবি তক বুঝি তো নহীঁ। জফাকারো কে তেগ সে হুসাইন কি সরবসা শাহরু কি সরকটি হ্যায় বরসরে ময়দান, মগর হুসাইন কি সর ঝুকি তো নহীঁ। আমি ময়দানে জঙ্গে গর্দান কেটে উড়িয়ে দিয়েছি, জালেমদের কাছে হুসাইনের মাথা আমি ঝুঁকাই দিই। বলুন না সুবহানাল্লাহ। ধর থেকে মাথাটাকে আলাদা করে দিল, আলাদা করে নেজাই তুলে দিয়ে হিপি ফুরে করতে আরম্ভ করে দিল, জিতে গেছি জিতে গেছি জিতে গেছি। জালেমদের দল পর্দানে শিন জাইনাব যে ঘরে, জাইনাল আবেদিনকে যে ঘরে নিয়ে যাওয়া হলো, এবার হুসাইনের পরে সেই ইমাম জাইনাল আবেদিনকে তলোয়ার ধরেছে, সাইয়েদা জাইনাব সামনে দাঁড়িয়েছে, রুক যাও দাঁড়াও। অত সোজা নয়, আমি ওর ফুপু, আমিও আলীর বেটি, আমার ভাতিজার উপর তলোয়ার চালাবার আগে আমার উপর দিয়ে তলোয়ার চালাতে হবে। সুবহানাল্লাহ। বলেন, বলছে সাইয়েদা জাইনাব, তার এই আওয়াজ শুনে ওই সমস্ত মানুষগুলো ইয়াজিদের দল সঙ্গে সঙ্গে পিছু হেঁটে চলে যায়। লাস্টে রাগের মাথায় পর্দানিশিন, বড় হিজাবি পর্দানিশিন, আহলে বাইতের পর্দানিশিন মেয়েরা যে বাড়িতে আছে, যে তাঁবুর মধ্যে আছে, তাঁবুর ভেতর তাঁবুতে আগুন লাগিয়ে দেয় ভেতরে, ইনারা যে যেটাকে পারে দৌড়ায়। কম জুলুম করেছে, কম জুলুম করেছে, এদেরকে নিয়ে এবারে চলে যাবে, মাথাটা নিয়ে চলে যাবে, এদেরকে আগুয়া করে নিল, অ্যারেস্ট করে নিল, আহলে বাইতদেরকে অ্যারেস্ট করে নিল। সাকিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 5 বছরের বাচ্চা, কোন বাচ্চা? ইমাম হোসেন যখন তাঁবু থেকে বেরিয়ে যুদ্ধ করতে যাবে, জুলজানাকে বলছিল, জুলজানা মানে ঘোড়ার নাম, ঘোড়াটার নাম জুলজানা, ঘোড়ার পিঠে বসে এগোবে, চল জুলজানা, ইমাম হোসেন পা দিয়ে মারছে, চল আগে বাড়, মাথাটা হেঁট করে দিচ্ছে ঘোড়াটা, আবার আগে বাড়তে বলে, মাথাটা হেঁট করে দিচ্ছে, আগে বাড়, মাথা হেঁট করে নিচ্ছে, লাগাম ঘুরিয়ে দেখে যে ঘোড়ার চোখ দিয়ে পানি পড়ছে। ইমামে হোসেন নিচে নেমে এসে দেখে ঘোড়ার দুটো পায়ের মধ্যে বুকে করে 5 বছরের বাচ্চা মেয়ে মাসুম সাকিনা ঘোড়াটাকে জড়িয়ে ধরেছে, ঘোড়া মাথা হেঁট করেছে, ঘোড়ার কানে বলছে, জুলজানা আমার আব্বাকে নিয়ে যাস নি, ওরা মেরে দেবে, জুলজানা আমার আব্বাকে নিয়ে যাস নি, ওরা মার্ডার করে দেবে, ওরা আমার আব্বার গলা কেটে দেবে। ইমাম হোসেন মাসুম সাকিনাকে কোলে করে তুলে নিয়ে জাইনাবের দিকে বলছে, সাকিনা কো সামাল, মাই জা রাহা হু, আলবিদা। আরে আব্বা আব্বা করে বাচ্চা চিৎকার করছে, শাহাদাত হয়ে গেছে। এরপরে যখন সবাইকে খুঁজছে, ওই সময় দেখে এই মাসুম সাকিনা মুন্ডহীন বাপের বুকের উপরে ঘুমাচ্ছে, মুন্ডহীন বাপের, ইমাম হোসেনের মাথা নেই, মাসুম সাকিনা ঘুমাচ্ছে। তো ইমাম শাহাদ, ইমামে হোসেনের শাহাদত, তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর, ঔলাদে মুজদ্দিদ জামান, ঔলাদে মুজদ্দিদ জামান।